প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত গত ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম বই চতুর্থ অধ্যায় শেষ করেছি চতুর্থ অধ্যায় দুইটা সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম আশা করি সবাই শিখেছ এবং খাতায় লিখে নিয়েছ আজকে আমি পড়াব তৃতীয় অধ্যায় আজকে তৃতীয় অধ্যায়ের পাঠ এক পড়াবো তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে হিন্দু ধর্মের স্বরূপ বিশ্বাস পৃষ্ঠা তোমাদের পঁচিশ পৃষ্ঠা বাসায় থাকবে পঁচিশ পৃষ্ঠার তৃতীয় অধ্যায় হিন্দু ধর্মের স্বরূপ ও বিশ্বাস এখান থেকে আমি পাঠ এক পড়াবো হিন্দু ধর্মের স্বরূপ ও বিশ্বাস মানে হিন্দু ধর্ম কি সংস্কৃত দ্বিধাতু থেকে মন প্রত্যয় যুক্ত হয়ে ধর্ম শব্দটি গঠিত হয়েছে এর অর্থ যা দারণ শক্তি সম্পূর্ণ তাই ধর্ম হিংসা না করা চুরি না করা সত্য নিষ্ঠ হওয়া দেহ মনে পবিত্র থাকা এবং হওয়া এই পাঁচটি গুণ হিন্দু ধর্মের সাধারণ লক্ষণ এগুলো কি হিন্দু ধর্মে সাধারণ লক্ষণ ধর্ম ধর্ম নির্ণয়ে পবিত্র বেদ স্মৃতিশাস্ত্র সৎ ব্যক্তিদের আচরণ এবং বিবেক নির্দেশ এই চারটি হচ্ছে হিন্দু ধর্মের বিশেষ লক্ষণ তাহলে হিন্দু ধর্মের কয়টা লক্ষণ হিন্দু ধর্মের সাধারণ লক্ষণ আছে আবার বিশেষ লক্ষণও আছে এগুলো আমরা এপাটে জানতে চেষ্টা করবো সমাজ জীবনে কর্ম বা জীবিকা অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অশত্র এই চতুর্বর্ণের সৃষ্টি হয়েছে আমাদের সমাজে বর্ণ কয়টা বর্ণ চারটা সমাজ ও জীবনে কর্ম বা জীবিকা অনুসারে মানুষকে কয় ভাগে ভাগ করা হয়েছে চারটি ভাগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এ বর্ণভেদ পেশাগত জন্মগত নয় পেশাগত বলতে কাজ অনুযায়ী কিন্তু জন্মগত নয় যে ব্রাহ্মণের ঘরে যে জন্ম নিয়েছে সে ব্রাহ্মণই হবে ক্ষত্রিয়ের ঘরে যে জন্ম নিয়েছে সে ক্ষত্রিয় ব্যাঠানা এটা হচ্ছে পেশাগত জন্মগত নয় মানুষের পূর্ণাঙ্গ জীবনকাল ধরা হয় শতবর্ষ মানুষের পূর্ণাঙ্গ জীবনে কত বছর ধরা হয় শতবর্ষ এই সমস্ত সময়কে চারটি ভাগে ভাগ করা চারটি ভাগ পঁচিশ 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 করে চার ভাগে বাক করা হয় একশোকে এই চারটা বাক্যে মানুষের জীবনকে এক হচ্ছে ব্রহ্মচর্য দুই গাস্ত তিন বানপ্রস্থ এবং চার নম্বরটা সন্ন্যাস একত্রে এদেরকে বলা হয় চতুরাশ্রম এখানে একটা প্রশ্ন আছে চতুরাশ্রম কাকে বলে তোমরা শিখবে হিন্দু ধর্মে আবার যুগ বিভাগ আছে যোগ বিভাগ যুগ কয়টা আমরা তো সবাই জানি এগুলো সিক্সে পড়েছি সেভেন এ পড়েছে সত্য তেতা দাপন কলিয়ে চারটা যোগ আছে প্রতিটি যুগে নির্দিষ্ট ধর্মকর্মের কথা বলা হয়েছে যেগুলোকে বলা হয় যুগ ধর্ম পবিত্র দেহমন নিয়ে ধর্মচর্চা করতে হয় ঈশ্বরের বিশ্বাস পূজা পার্বণ ও ব্রত পালনের মধ্য দিয়ে ধর্মের সুফল পাওয়া যায় যে হিন্দু ধর্মের স্বরূপ ও বিশ্বাস এখানে আমরা কি জানলাম হিন্দু ধর্ম কি হিন্দু ধর্মের লক্ষণ হিন্দু ধর্মের লক্ষণ দুইটা বিশেষ লক্ষণ সাধারণ লক্ষণ আবার সমাজ ও কর্মের উপর ভিত্তি করে মানুষকে কয়টা ভাগে বাক করা হয়েছে চারটি বর্ণের সৃষ্টি হয়েছে একে চতুরাশ্রম বলা হয় চতুরাশ্রম আবার যুগের বিভাগ আছে যুগকে কয় ভাগে বাক করা হয়েছে সত্য তেতা দাপর কলি চার ভাগে বাক করা হয়েছে এখন দেখো পাঠ এক সাধারণ লক্ষণ ধর্মের কি সাধারণ লক্ষণ পাঠ এক প্রথম পরিচয় হিন্দু ধর্মের স্বরূপ পৃষ্ঠা হিন্দু ধর্ম শাস্ত্রে ধর্মের লক্ষণ সম্মুখে সাধারণ বিশেষ লক্ষণ এই দুভাগে ভাগ করা হয়েছে এখন আমরা পড়বো পাঠ এক সাধারণ লক্ষণ সংস্কৃত দ্বিদাতুর সঙ্গে মন প্রত্যয় যুগে ধর্ম শব্দটি উৎপন্ন হয়েছে দ্বিধাতুর অর্থ ধারণ করা তাহলে ধর্ম শব্দটিতে বোঝানো যাচ্ছে যে ধারণ শক্তি এ প্রসঙ্গে মহাভারতের শান্তি পর্বে বর্ণিত ধর্মের লক্ষণ স্মরণ করা যায় মহাভারতের শান্তি পর্ব বলা হয়েছে ধারণা ধর্ম ইত্যাহু ধর্মেন বিদিতা প্রজা যশাধ্য ধারণ সংযুক্ত সধর্ম ইতি নিশ্চয় অর্থাৎ ধারণ শক্তি ধারণ কিয়া মন থেকে ধর্ম শব্দের উৎপত্তি ধর্ম সৃষ্টিকে বিশেষভাবে ধারণ করা আছে সংক্ষেপে যা কিছু ধারণ শক্তি সম্পূর্ণ তাই ধর্ম যেমন মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব এই মনুষ্যত্বই মানুষকে অন্যান্য পানি থেকে আলাদা করে রেখেছে এই মনুষ্যত্বের পরিচয় দিতে গিয়ে মনুসংহিতায় বলা হয়েছে যে মনুসংহিতায় কি বলা হয়েছে অহিংসা সত্যম স্তেয়ং সুচম ইন্দ্রিয় নিগ্রহ এতং সামাসিং ধর্মং চাতুর্বর্ণ অব্র বিনম মনু অর্থাৎ হিংসা না করা সত্যবাদী হওয়া চুরি না করা পবিত্র থাকা এবং সংযমী হওয়া এই পাঁচটিকে চতুর্বর্ণের জন্য মনুষ্যত্ব বা ধর্মের সাধারণ লক্ষণ হিসেবে বিবেচিত করা হয়েছে এই গুণগুলো অর্জন করে একজন মানুষ মনুষ্যত্বের অধিকারী হতে পারে যদি দেখা যায় একজন মানুষ অন্যকে হিংসা করে না জীবনে সত্য ধরে রেখেছে অপরের সম্পদ চুরি করে না পোশাক পরিচ্ছদ চিন্তাভাবনায় পরিশুদ্ধ এবং জীবন ধারণের প্রতিটি ক্ষেত্রে সংযমী তাহলে ওই ব্যক্তি আমরা মনুষ্যত্বের অধিকারী বলব আর এরূপ পরিশুদ্ধ ব্যক্তি হবে হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে আদর্শ মানুষ তাই এগুলোকে হিন্দু ধর্মের সাধারণ লক্ষণ বলা হয়েছে ধর্ম ধার্মিককে রক্ষা করে ধর্ম নষ্ট হলে মানুষ আর মানুষ থাকে না এই যে ধর্ম ধার্মিককে রক্ষা করে আমরা যদি ধর্ম পথে চলি তাহলে কি আমাদের কি ভালো হবে আর যদি অধর্মের পথে চলে তাহলে কি আমাদের ক্ষতি হবে তাহলে কি ধর্ম রক্ষা করলো না এই যে বলেছে হিংসা না করা জীবনের সত্যকে ধরে রাখা অপরের চুরি না করা পোশাক পরিচয় চিন্তা ভাবনায় পরিশুদ্ধ হওয়া জীবনদায়নে প্রতিটি ক্ষেত্রে সংযমী হওয়া এগুলোই কি মানুষত্বের লক্ষণ পাঠটা আবার ভালো করে পড়বে পাঁচ এক সাধারণ লক্ষণ এইটুকুই সাতাইশ পৃষ্ঠা আজকে সাতাইশ পৃষ্ঠা এবং পঁচিশ পৃষ্ঠা এখন তাকে এই এইটুকের মধ্যে আজকে কিছু হোমওয়ার্ক দেব হোমওয়ার্কগুলা তোমরা একটু আমি পরে শোনাচ্ছি তোমরা বুঝো এক ধর্ম কি হিন্দু ধর্মের সাধারণ লক্ষণগুলো লিখ দুই চতুরাশ্রম কাকে বলে বুঝিয়ে লিখো তিন হিন্দু ধর্মের যুগ কয়টিও কি কী চার হিন্দু ধর্মের সাধারণ লক্ষণগুলো মেনে চলার কারণ ব্যাখ্যা করো পাঁচ ধর্মের সাধারণ লক্ষণগুলো তোমার বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবে এই পাঁচটা প্রশ্ন তোমাদের আগামী দিনের হোমওয়ার্ক আশা করি বাসায় পাঠ আরো ভালোভাবে পড়বে এবং এই প্রশ্নের উত্তরগুলো শিখে লিখবে সবাই ভালো থাক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে